বাঁকুড়া বিষ্ণুপুরে পানীয় জলের রাজনীতি অভিযোগ পানীয় জলের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস কুলপুকুরে সেখানে দূষিত জলে দিন গুজরান করতে হচ্ছে বাসিন্দাদের দীর্ঘ ৬ মাস ধরে ভোগান্তিতে গ্রামের ২২টি পরিবার নর্দমার নোংরা জলে ডুবে রয়েছে পানীয় জলের পাইপ এবং সেই পাইপ দিয়েই জল আসছে যেই জল পানীয় হিসেবে গ্রহণ করছেন সেখানকার বাসিন্দারা দূষিত জল দিয়ে চলছে স্নান রান্না খাওয়া পঞ্চায়েতকে বলেও কোনো সুরাহা হয়নি মেলেনি বিশুদ্ধ পানীয় জল যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি পানীয় জলেও কার্যত রাজনীতি করা হচ্ছে এখানেও আমরা ওরা বিষয়টিকে সামনে আনা হচ্ছে যেখানে অভিযোগ করছেন প্রায় ২২টি পরিবার ৬ মাস ধরে ভোগান্তির শিকার তারা হচ্ছেন কুলপুকুরে দূষিত জলেই দিন গুজরান করতে হচ্ছে তাদের আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে মৃন্ময় একেবারে সরাসরি মৃন্ময়ের সঙ্গে কথা বলবো জানবার চেষ্টা করবো সত্যি সেখানে সমস্যাটা ঠিক কোন জায়গায় রয়েছে মৃন্ময় মোড়ার পঞ্চায়েতের কুলপুকুর গ্রামে আর এই কুলপুকুর গ্রামের যারা বাসিন্দা আছেন তারা এক প্রকার ড্রেনেজ জল পান করেন তার কারণ আমি যে ছবিটা এই মুহূর্তে তুলে ধরবো এই যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা এখন একটা ড্রেন অর্থাৎ এই ড্রেন দিয়ে কিন্তু ড্রেনের জল পাস হয় এবং এইখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা যে জলটা পান করেন কিভাবে পান করেন আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এই যে জলের ভেতরে অর্থাৎ এই ড্রেনের ভেতরে একটি একটা ভাঙা অবস্থায় পানীয় জলের পাইপ লাইন গেছে অর্থাৎ এইখান থেকেই কিন্তু পানীয় জলটি বের হচ্ছে এমনটাই কিন্তু ছবি উঠে আসছে অর্থাৎ পরিস্থিতি যেমনটা আছে অর্থাৎ কিভাবে পানীয় জলটা তারা পান করছেন এই ড্রেনের জলের ভেতরে একটি পাইপ তারা পাইপ কিন্তু এখানে এইভাবে সেট করছেন এবং এইভাবে সেট করার পর যেই জলটা বেরিয়ে আসছে ভেতর থেকে ড্রেনের জল মিশ্রিত যেই জল বেরিয়ে আসছে এই জলই অর্থাৎ এই জলই কিন্তু তারা পান করছেন প্রায় ৬ মাস ধরে কিন্তু এই সমস্যা চলছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে তারা প্রত্যেকেই যে যার নিজের মতন করে একটি করে এরকম ভাঙা পাইপ নিয়ে আসেন এবং ড্রেনের ভেতরে ড্রেনের নোংরা জলের ভেতরে সেই পাইপ তারা সেট করেন এইভাবে সেট করেন এবং সেট করার পর এই ড্রেনের নোংরা জল মিশ্রিত যেই জল বেরিয়ে আসছে সেই জল তারা কলসি করে বালতি করে যে যার নিজের প্রয়োজন মতো বাড়িতে নিয়ে যান পানীয় জল হিসাবে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ড্রেনের জল পান করতে হচ্ছে এমনটাই ছবি উঠে আসছে আমি এখানকার যারা স্থানীয় মহিলা আছেন যারা এই জল নেন আমি জানার চেষ্টা করবো যে আপনারা এই জল কিভাবে নেন এটা কতদিন ধরে নিচ্ছেন আপনারা ৬ মাস হবে এইভাবে জল নিচ্ছি আর এইভাবে পোকা মাকড় খেতে হচ্ছে পেছাব করালে দিচ্ছে লোক ব্যাংকায় সেই জলটাই খেতে হচ্ছে আর কলটি যেমন অতি অবস্থায় বাগি দেয় আমি আরো জানার চেষ্টা করবো যে এইখান থেকে আপনারা কিভাবে জল নেন ভাঙা পাইপ ঘর থেকে আনি এনে ওই ভাঙা পাইপে নল ঢুকিয়ে জল নিয়ে সেখানে খাওয়া দাওয়া হয় আমি আরো জানার চেষ্টা করবো যে কতটা এই যে জল অস্বাস্থ্যকর জল পান করতে হচ্ছে আপনাদেরকে কতটা অসুবিধায় পড়তে হচ্ছে কি বলবেন অনেক অসুবিধায় পড়তে হচ্ছে এবং আমাদেরকে অনেক দূর থেকে এখানে আসতে হচ্ছে এখানকার খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের ওই দিকে আসতে হচ্ছে ওইখান থেকে এখানে আমাদের জল দিতে হচ্ছে প্রায় তোমার আপনার ১০-১২ কিলোমিটার দূরে এসে এখানে জল নিচ্ছি এই জলটা কিভাবে নেন আমি একটু দেখানোর চেষ্টা করি জলটা কিভাবে নেন জলটা পাইপটা যে যার পাইপ বাড়ি থেকে নিয়ে আসা হয় দিয়ে যে যার লাগায় তারপর সবাই জল নিয়ে নিয়ে বাড়ি যায় কিন্তু ওর মধ্যে তো ড্রেনের জল মিশে যাচ্ছে হ্যাঁ জল অবশ্যই মিশে থাকছে কিন্তু কি করব আমাদের কষ্টের জন্য এই জলটা খেতে হচ্ছে কি চাইছেন এই কিভাবে জল পান করেন করছেন আপনারা এটা পান করছি বলতে ওই তো পাইপ নিজে নিজে নিয়ে আসা হয় তারপর জল নিয়ে হয় ওইটাই ব্যবহার করা হয় কতদিন ধরে চলছে এই সমস্যা চলছে প্রায় ৬ মাস পর্যন্ত এরকম চলছে আর পাইপ লাগানো হলে এটা বারবার ভেঙে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন গ্রামবাসীরা আছেন তারা যেটা বলছেন আমি আরো একবার দেখানোর চেষ্টা করব যে এই যে পরিস্থিতি অর্থাৎ এই যে এক হাঁটু নোংরা ড্রেনের জলের মধ্যে যে পাইপ সেট করে অর্থাৎ একদম নোংরা ড্রেনের ভেতর দিক দিয়ে যে পাইপ লাইন গেছে সে পাইপ লাইন থেকে কোনো মতে তারা একটি পাইপ সেট করছেন এবং যেই জলটি এখান থেকে সেট করার পর বেরোচ্ছে আমি ক্লোজ করে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে এই যে জায়গাটা আমি হাত দিয়ে আরো একবার দেখাতে বলবো এই যে জায়গাটা এই যে নোংরা ড্রেনের ভেতরে যে জায়গাটা আছে এখানে একটি ভাঙা পাইপ লাইন আছে অর্থাৎ এখান থেকে কিন্তু কন্টিনিউ জল বের হচ্ছে এবং এই জলটা এই যে যেই জলটা আমি দেখাচ্ছি এই জলটা হচ্ছে ড্রেনের নোংরা জল এবং একটি ভাঙা পাইপ তারা নিয়ে আসে এবং ওই ড্রেনের মধ্যে তারা সেট করে এবং সেট করার পর এই নোংরা ড্রেনের জল মিশ্রিত যে জলটা বের হচ্ছে সেই জলটাই কিন্তু তারা পান করছেন প্রায় ৬ মাস ধরে এই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত সমাধানের জন্য কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন ধন্যবাদ জানাই মৃন্ময় তোমায়
যে অভিযোগটা সামনে আসছে সেই অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে পঞ্চায়েত যারা সদস্যরা রয়েছেন তারা কি বলছেন মুক্তার খানের বক্তব্য আপনাদের সামনে রাখি মরার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি কি বলছেন এবং একই সঙ্গে আপনাদের সামনে বক্তব্য আমরা শোনাবো বিজেপি বিধায়ক ওন্দার অমরনাথের শাখা কি বলছেন শুনুন ঋণের মাধ্যমে যে জন নিচ্ছে নিশ্চয়ই ওই এলাকার যদি পঞ্চায়েত সদস্য যিনি আছেন তিনি নিশ্চয়ই আমাদের বডি মডি মিটিংয়ে যায় বা মিটিংয়ে আলোচনাও হয় কাজ করার জন্য আমরা আছি আমরা কাজ করে দিই কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ নেই গ্রামের মানুষ যেটা বলছে সেটা মিথ্যা বলছে আমি মনে করি এলাকার দেখুন আমরা এলাকার তো প্রতিনিধি আছে তো এলাকার প্রতিনিধি যদি নিশ্চয়ই আমাদেরকে জানাতো আমরা কাজ করতাম সেই হিসাবে যদি প্রতিনিধি না জানায় তাহলে সেই এলাকার যিনি প্রতিনিধি মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে উনিই দায়ী মরার পঞ্চায়েতের কুলুপুকুরে যেহেতু আদিবাসী মহিলা সদস্য এবং বিজেপির তাই সেই এলাকায় এবং পানীয় জল টিউবওয়েলের সাথে ড্রেনের জল মিশে যাচ্ছে যেটা এলাকাতে যে কোনো ধরনের সময় যে কোনো সময়তে বড় দুর্ঘটনা ঘটতে পারে পরিবর্তনশীল জগৎ যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এই দিনটার কথা খেয়াল রেখে আপনাকে অনুরোধ করব যে আপনি অতি দ্রুত সত্তর টিউবওয়েলের ব্যবস্থা করুন এবং পানীয় জলের যাতে মানুষ পায় তার ব্যবস্থা করুন বাঁকুড়ায় বিষ্ণুপুরে বাড়ির সামনেই দেহ উদ্ধার স্টিল কারখানা শ্রমিকের মৃত রজনীশ চৌহান উত্তরপ্রদেশের বাসিন্দা কর্মসূত্রে দীর্ঘদিন 15 বছর ধরে দ্বারিকা শিল্পাঞ্চলে থাকতেন মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন গত 15 বছর ধরে দ্বারিকা শিল্পাঞ্চলে থাকতেন তিনি বাঁকুড়া বিষ্ণুপুরের বাড়ির সামনে থেকে দেহ উদ্ধার স্টিল কারখানা শ্রমিকের অতিথিতে এসেছেন 14টায় দিয়ে খাওয়া দাওয়া করেছেন দিয়ে রাত্রেবেলায় কখন কি হয়েছে আমরা কিছুই বুঝতে পারি সকাল 6টায় পাশের বাড়ি যে ভাড়া থাকে উনি ডাকছেন আসল নিচে পড়ে আছে দেখুন দিয়ে ওনার কলিগকে খবর দিলেন ওনারাই সব কোম্পানির লোককে খবর দিয়েছে দিয়ে তারপরে তো ভাড়াতে সকাল 6টার সময় আমরা খবর দিলাম ইলেকট্রিশিয়ান সব তারা জিনিস চৌহান বাড়ি পিতা ও বিষ্ণুপুর তো বহু দিন সে কাজ করে ওটা তো আমি জানতে থাকি 2012-13